বন্ধুরা, বি টু ইউটিউব চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয়, আপনি রান্নার গ্যাসের সিলিন্ডারের খরচ কিভাবে কমাবেন। হ্যাঁ, আজকাল ঘরের আর 10টা জিনিসের মতন কুকিং গ্যাসও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত একটা জরুরি উপাদান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গ্যাসের অফুরন্ত কোনো উৎস আমাদের কাছে নেই, যাও বা আছে সেটাও অপ্রতুল। তাই আমাদের উচিত খুব অল্প অল্প করে এই অমূল্য সম্পত্তি ব্যবহারে মনোযোগী হওয়া। কিন্তু বাস্তবে সেটা পায় হচ্ছে না বলেই চলে, বরঞ্চ যেখানে যতটা পারা যায় তার চাইতে বেশি পরিমাণে গ্যাসের অপচয় করে চলেছে মানুষ। বিভিন্ন রেস্টুরেন্টে রান্নার কাজে বাড়ছে সিলিন্ডার গ্যাসের চাহিদা, যতই চাহিদা বেড়ে চলেছে ততই বাড়ছে গ্যাসের দামও। খরচ কমাতে অনেকেই বাধ্য হয়ে রান্নার ক্ষেত্রে অনেক সাশ্রয়ী হয়ে চলতে হয়, তাই জন্য সিলিন্ডারের গ্যাস খরচও কিন্তু করতে হয় হিসেব করে। তবে কিছু কৌশল অবলম্বন করলেই রান্নার পরিমাণ ঠিক রেখে কিন্তু গ্যাসের ব্যবহার কমাতে পারবেন। কিন্তু কিভাবে গ্যাসের খরচ কমাবেন, তাও আবার বাড়ির সমস্ত রান্নাবান্না সেরে ফেলার পরেও? তো আসুন আজকে এ নিয়ে আমরা আলোচনা করব এবং জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই গ্যাসটি সাশ্রয় করবেন। তো বিস্তারিত আলোচনায় অবশ্যই যাব, তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছেন বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এ ধরনের ছোটখাটো ঘরোয়া টিপস এবং স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে দেবেন এবং সাথে সাথে অপশনে গিয়ে অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চট জলদি পৌঁছে যাবে। তো চলুন সময় নষ্ট না করে এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। রান্নার গ্যাস সাশ্রয় করার জন্য এখানে কয়েকটি পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকেই হয়তো জানেন কিন্তু তবুও যারা জানেন না তারা একটু মন দিয়ে শুনে নিন। প্রথমত হচ্ছে শুকনো পাত্র তাড়াতাড়ি গরম হয়, তাই রান্নার কাজে শুকনো পাত্র ব্যবহার করুন। ভেজা পাত্র ভালো করে মুছে নিন, ভেজা পাত্র গরম হতে কিন্তু বেশি সময় লাগবে, তার ফলে আপনার গ্যাস খরচও কিন্তু বেশি হবে। ফ্রিজে রাখা খাবার বা সবজি ঠান্ডা থেকে বের করেই সঙ্গে সঙ্গে গরম বা রান্না করতে যাবেন না। এটি যদি আপনি সেদ্ধ করতে বা রান্না করতে যান তাহলে গরম হতে বেশি সময় লাগবে, ফলে গ্যাস খরচও কিন্তু বেশি হবে। তাই রান্নার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে এই সমস্ত খাবার বা কাঁচা সবজি বার করে রুম টেম্পারেচারে রেখে দিন, তারপরে রান্না করুন। দেখবেন এতে কিন্তু আপনার রান্নাটাও তাড়াতাড়ি হবে এবং আপনার গ্যাসটাও কিন্তু সাশ্রয় হবে। অনেককে দেখা যায় যে রান্না শুরু করার পরে সবজি কাটতে বসেন, কিংবা একটি রান্না চড়িয়ে অন্য একটি রান্নার জন্য কাটা বাছা করেন, এতে অনেক সময় আপনার গ্যাসটি কিন্তু ফাঁকা যায়। রান্না করার সময় রান্নার জোগাড় আগে করে নিন তারপরে রান্না করুন, এতে গ্যাস বেশি খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। সেই জন্যই গ্যাস বাঁচাতে চাইলে সবকিছু আগে গুছিয়ে হাতের কাছে রেখেই তারপরে রান্না করতে বসুন। প্রথমে গ্যাস ওভেনে হাঁড়ি কড়াই দেওয়ার পরে একটু হাই টেম্পারেচার দিন, তবে সেটা পাত্রটি গরম হওয়া পর্যন্তই, তারপরে তাপ কমিয়ে দিন, সেটাকে মৃদু বা মাঝারি তাপমাত্রায় নিয়ে যান, কারণ প্রথম দিকে পাত্র গরম করতে তাপ বাড়িয়ে দিতে হয়। এরপর সেটা একবার গরম হয়ে গেলে আর আপাতত তাপের দরকার পড়ে না, এতে করে গ্যাসের অপচয় হবে না আর রান্নাটাও কিন্তু আপনার ভালো হবে। রান্না করার সময় সবসময় চেষ্টা করুন যে পাত্রটি ঢেকে রান্না করার, এতে করে ভেতরে বাষ্প জমবে এবং রান্না তাড়াতাড়ি হবে এবং গ্যাসও বাঁচবে। খুব বেশি জল দিয়ে রান্না করতে যাবেন না, এতে রান্নার জল শুকোতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে, ফলে আপনার গ্যাসটাও কিন্তু বেশি খরচা হবে। যতটুকুন জল লাগবে সেইটুকুন জল দিয়ে বারে বারে রান্না করুন, তাতে কিন্তু আপনার রান্নাটাও তাড়াতাড়ি হবে এবং আপনার গ্যাসটাও বাঁচবে। অনেকে কোনো খাবার নরম করার জন্য বেশিক্ষণ ফোটাতে থাকেন, এতে কিন্তু গ্যাস খরচা বেশি হয়, এর জন্য আপনি প্রেশার কুকারে রান্নার অভ্যেস তৈরি করুন, এতে রান্নাও তাড়াতাড়ি হবে আর গ্যাস খরচাও কিন্তু কম হবে এবং আপনি যেরকম নরম খাবার চান সেরকমই আপনি খাবার পেয়ে যাবেন। যদি বেশি চা বা কফি খাওয়ার অভ্যেস থাকে তাহলে বারবার গ্যাসের জল গরম না করে থার্মোফ্লাক্স ব্যবহার করতে পারেন, বা এমন কিছু একটা করুন যাতে একবারেই অনেক জল গরম করে নিয়ে তারপরে সেটা বারে বারে ব্যবহার করতে পারেন। আজকাল দেখা গেছে তামা বা স্টেনলেস স্টিলের বাসনের চাহিদা অনেক বেড়ে গেছে, কারণ তামা বা স্টেনলেস স্টিলের মতন উপাদান অত্যন্ত তাপ পরিবাহী, অর্থাৎ দ্রুত উত্তপ্ত হয়ে যায় ও সমানভাবে তাপ বিতরণ করতে পারে। একইভাবে কাস্ট আয়রন বা সেরামিক দীর্ঘক্ষণ ধরে তাপ আপনার কিন্তু ধরে রাখতে দুর্দান্ত কাজ করে। আপনি যে ধরনের রান্না করতে চান তার উপর নির্ভর করে কি ধরনের বাসন ব্যবহার করবেন সেটি সিলেক্ট করে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি যদি কিছু গরম করতে হয় তাহলে তামা বা স্টিলের বাসন ব্যবহার করুন, আর এমন কিছু খাবার যেটা আপনি রান্না করতে বেশি হিট লাগবে তার জন্য কাস্ট আয়রন বা সিরামিকের বাসনই ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আপনার গ্যাসের পরিমাণটা একটু কমই লাগবে। অনেকের বাড়িতেই মাইক্রোওয়েভ থাকা সত্ত্বেও রোজকার রান্নার জন্য গ্যাস ব্যবহার করেন, খাবার মাইক্রোওয়েভে অর্ধেক সিদ্ধ করে গ্যাস ওভেনে কষালে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। মাইক্রোওয়েভ যদি না থাকে তাহলে প্রেশার কুকারে অল্প সিদ্ধ করে নিতে পারেন, তারপরে তরকারিটিকে বা সবজিটিকে একটু কষাতে পারেন, এরপরে দেখবেন আপনার রান্নার কাজটি কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং আপনার গ্যাসটিও কিন্তু বাঁচবে। মাংস, আলু বা অন্যান্য সবজি যথাযথ ছোট ছোট টুকরো করে কাটার চেষ্টা করুন, ছোট টুকরো করে রান্না করলে দ্রুত সিদ্ধ হয়ে যায়, ফলে গ্যাস খরচাও কিন্তু কম হয়। যখন রান্না করবেন তখন যতটা সম্ভব চেষ্টা করবেন এমন বাসন ব্যবহার করার যেটার তলাটা একটু ফ্ল্যাট হয়, কারণ ফ্ল্যাট সারফেসে তাপ কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়ে আর রান্নাটাও কিন্তু যার ফলে খুব তাড়াতাড়ি হয়।
প্রেসার কুকার যদি ব্যবহার করেন এমনিতে এটি রান্নার অনেকটা সময় কমিয়ে ফেলে, তবুও গড়ে 7-8 মিনিট লেগেই যায়। তাহলে এটাকেও যদি আপনার কমাতে হয় একটা কাজ করতে পারেন, মোটামুটি 3 মিনিট পরে যখন প্রথম সিটিটি হবার সময় হবে তখন গ্যাস বন্ধ করে ফেলুন, তারপর 10 মিনিট মতন অপেক্ষা করুন, দেখবেন খাবার সেদ্ধ হয়ে গেছে বিনা আঁচে। এটিও আপনার গ্যাস ভালোভাবে বাঁচাতে সাহায্য করবে। তাছাড়াও গ্যাসের পাইপ, রেগুলেটর নিয়মিত পরীক্ষা করুন, অনেক সময় সামান্য লিক থেকেও কিন্তু গ্যাস নষ্ট হতে পারে, তাছাড়াও কিন্তু বড় বিপদেরও ঝুঁকি থেকে যায়। রান্না হয়ে গেলে সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিন, আপনার গ্যাসের বার্নার ঠিকঠাক মতন কাজ করছে তা নিয়মিত খেয়াল রাখুন এবং তার জন্য পরিষ্কারও রাখতে হবে এটিকে। গ্যাসের বার্নার কিভাবে পরিষ্কার করবেন তার উপর একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আই বটনে এটির লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ক্লিক করেও দেখতে পারেন। তো বন্ধুরা, এই কয়েকটি টিপস আপনাদেরকে দিলাম আজকে, যার দ্বারা আপনি কিন্তু আপনার গ্যাসের সাশ্রয় খুব সহজে কিন্তু করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে তা আমাদের একটু কমেন্টসে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ব্যাপারটি একটু জানতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।